Hi বন্ধুরা, welcome back to my channel. তো তোমাদের সবার কাছে একটা ভিডিওর অনেক রিকোয়েস্ট পেয়েছি, সেটা হলো আমার সেপ্টাম রিং নিয়ে, যে তোমরা বলেছো সেপ্টাম রিং পড়তে পড়া নিয়ে একটা ভিডিও করতে, সেটা নিয়েই আজকে আমি ভিডিওটা করব। তো আমার বেবি হওয়ার পরে, বেবি হওয়ার আগেই আমি নার্সিং হোমে দিনই আমি সেপ্টামটা খুলেছিলাম। তো সেপ্টাম খোলার পর আর পড়া হয়নি, অনেক মানে কারণবশত ওর গায়ে যদি লাগে সেই জন্য ভয় পেতাম, এখনও একটু বড় হয়েছে জন্য। তো আজকে আমি আবার এই সেপ্টাম রিংটা পরে নেব এখানে। তো মেবি তোমাদের সবার কাছে এটা খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে। দেখো আমি আবার কীভাবে পড়ে যাই না, ফুটোটা এখন আছে কি না বুঝতে পারবো, ভিডিওটা করলে আমি বুঝতে পারবো। তো তোমরা দেখতে থাকো, তোমাদের অনেকের কাছে এই রিকোয়েস্টটা আছে, আর স্পেশালি কামিনী চম্পা আমাকে বোন, সেই বোন আমাকে রিকোয়েস্ট করেছিল এখানে ফুটো করার জন্য সুই দিয়ে। তো আমি নিশ্চয়ই করব পরে। তো আপাতত আমি সেপ্টাম রিংটা পরে নেই, তোমরা দেখতে থাকো আমি কীভাবে পড়ি, ভীষণ ইন্টারেস্টিং হবে। এটা যেহেতু একটা রিকোয়েস্টেড ভিডিও, তো আমি এই ভিডিওটা কামিনী চম্পা বোনকে ডেডিকেট করতে চাই, এবং যারা যারা আমার সেপ্টাম নিয়ে কমেন্ট করেছিলো তাদেরকে আমি এটা ডেডিকেট করতে চাই। দেখো আমি এটা এখন পরে নেই, রোদ আছে এখনও প্রায় 4টার মতো বাজে। তো আমি ছায়ার থেকে একটু রোদে এলাম, তো আবার আমি চলে যাচ্ছি ঘরে পড়বো আয়নার সামনে, তো তোমরা দেখতেই পারবে। চলো ঘরে যাওয়া যাক আগে। দেখো আমাদের উঠোনে কি জঙ্গল হয়ে গেছে একদম প্রচণ্ড, বর্ষা এলো, বর্ষা যাওয়ার পরে কারণ হাঁটা চলা খুবই কম হয়েছে এখানে, সেটার জন্য এখানে অনেকটা ঘাস জমে গেছে। এখানে আমরা জামাকাপড় রোদে দিই। তো চলো এখন সেপ্টাম রিংটা পরে নেওয়া যাক, সেপ্টাম রিংটা পরে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি, এখন দেখা যাক। স্টার্ট করছি পড়া, জানি না কতদূর পড়তে পারবো, আমাকে দেখে নিতে হবে আগে ফুটোটা আছে কি না। এখানে আমি আয়না নিয়ে নিয়েছি, জানি না কতদূর কীভাবে কী করতে পারবো, এখনো ফুটোটা আছে কি না বলতে পারছি না, চেক করছি। একটু একটু দেখতে পাচ্ছি, তবুও প্রচণ্ড রিস্কি ব্যাপার, প্রচণ্ড টাফ ব্যাপার এটা। ফুটোটা পেয়ে গেছি, এখন দেখা যাক, যাই না আছে কিনা ফুটোটা দেখতে হবে। বুঝতে পারছি না যাচ্ছে কিনা, যাচ্ছে না, আমি ঠিক সঠিক জায়গাতে লাগাতে পারিনি এখনো। কেন যেন আমার মনে হচ্ছে যে ফুটোটা বন্ধ হয়ে গেছে, জানি না লাগাতে পেরেছি কিনা। থ্যাংক গড ফাইনালি লাগাতে পেরেছি আমি, এখন এটা লক করার পালা। এটা একটু ভিতরে ঢুকিয়ে নিচ্ছি, তাহলে আমি লক করতে পারবো, সুবিধা হবে। এখানে আমি আয়না রেখেছি, তো আয়নায় দেখে নিচ্ছি। ও প্রচণ্ড ব্যথা করছে অনেকদিন পরে না, ব্যথা করছে অনেকদিন পরে পড়ছি জন্য, সত্যি ভীষণ পেইনফুল, পড়তে তো হবেই। দেখি কি হয়, লাগিয়ে নিয়েছি, লক করে নিয়েছি। দেখো এখানে লক হয়ে গেছে, ফোকাস নিচ্ছে না, সেজন্য তোমরা দেখতে পাচ্ছ না।
তো যাই হোক, ফাইনালি আমার সেপ্টেম্বর পড়া শেষ। এবার এটাকে আমি ঠিকঠাক সেট করি, কারণ উল্টো হয়ে আছে। তো ফাইনালি আমার নাকেরটা পড়া শেষ, তো খুব ভালো লাগছে ফাইনালি আমি পড়তে পেরেছি অনেকদিন পরে। আই টু লক করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি ফাইনালি সেপ্টাম পরে নিয়েছি। দেখো, যাদের যাদের রিকোয়েস্টেড ভিডিও ছিল, এটা তোমরা দেখতেই পেলে আমি সেপ্টাম পরে নিয়েছি। আমি একটু রোদে যাই, তাহলে তোমাদেরকে ক্লিয়ারলি পিকচারটা দেখাতে পারবো। উঠানে চলে এলাম, এখানেই দাঁড়িয়ে নিচ্ছি। তো দেখো রোদ কোথায়, এই তো রোদ, এই তো এই তো এই তো। যাই হোক, আমি ফুল রোদে যাচ্ছি, নাহলে বুঝতে পারবে না কিচ্ছু। দেখো আমাদের উঠানে আবার চলে এলাম। দেখো সেপ্টাম পরে নিয়েছি আমি, তো এখনকার ভিডিওসগুলো সব সেপ্টামের সাথেই হবে। সেটা তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমার সেপ্টামের ভিডিও এত ভালোবেসেছো। সেপ্টাম যে পিসারিং, সেপ্টাম পিসারিংয়ের যে ভিডিওটা ছিল, সেটা তোমরা খুব ভালোবাসা দিয়েছো সেটাকে। আর এখনও অনেক ভিডিওসে আমি সেপ্টামের কমেন্ট পাই, তো সেটার জন্য অনেক অনেক থ্যাংকস। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে, কারণ আমি অনেক কষ্ট করে শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটা করলাম। দেখো হাউ আই লুক নাও, মেবি ভালোই লাগছে, বলতে পারছি না কীরকম লাগছে, তোমরাই বলবে। প্লিজ কমেন্ট করো আমাকে সেপ্টাম পরে কেমন লাগছে। অনেকদিন পরে সেপ্টাম পরলাম, কারণ তোমরা জানোই আমার ডেলিভারি হয়েছে, তখন আমার সেপ্টামটা খুলে নেওয়া হয়েছিল। খুলে নেওয়ার পরে তারপর এখন আমি আবার সেপ্টাম পরে নিয়েছি, কারণ নার্সিংহোমে পড়া যেত না, সেই জন্য আমি সেপ্টামটা খুলে নিয়েছিলাম। তো এখন আবার পরে নিয়েছি অনেকদিন পরে, প্রায় 2 মান্থস পরে আমি পড়লাম। আমি ভেবেছিলাম হয়তো পিসারিংটা নেই, হয়তো আমাকে আবার করতে হবে, কিন্তু না, দেখলাম আছে। দিন পরে পড়লাম, সেই জন্য একটু নাকে একটু বাজা বাজা লাগছে, তো মেবি এটা ঠিক হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই, 2-3 দিনের মধ্যে, যেহেতু অনেকদিন পরে পড়লাম। এখানে আমার বেবির সব ন্যাকড়া মেলি, ইউজুয়ালি আমি ছাদেই মেলি, আজকে কম ছিল জন্য এখানে মেললাম। দেখো কাকিমুনিদের ছাদে, নাহলে আমাদের ছাদে মেলি। আর এখানে সব ন্যাকড়াগুলো আজকে দেওয়া আছে, যেহেতু আজকে কম ন্যাকড়া ছিল তাই আজকে এখানেই দিয়েছি। তো সেপ্টেম্বরের ভিডিও আমার কমপ্লিট বানানো। আমারও একটা ঝামেলা ছিল সেপ্টেম্বরটা পড়া, দেখলাম খুব ইজিলি হয়ে গেল তোমাদের সাপোর্টে, মেবি তোমরা চেয়েছিলে জন্যই। আমার দেখো রাখিটা এখনও আছে, রাখির ব্লগ তোমরা দেখতেই পারবে, রাখির ব্লগও দিয়েছি আমি, সেটা তোমরা দেখতেই পারবে। তো রাখি পড়া কমপ্লিট, কালকে রাখি হয়ে গেছে, তো সেপ্টেম্বর পড়াও আমার কমপ্লিট। আমি আজকে একদম ন্যাচারাল লুকে এসেছি, জানি না আমাকে প্রচণ্ড পেতনির মতো লাগছে মেবি। তো তোমরা অবশ্যই কমেন্ট করো আমাকে কেমন লাগছে, সেটা আমার লুক ওয়াইজ কমেন্ট করো, আমি সেপ্টেম্বর পড়েছি সেটাতে আমাকে কেমন লাগছে, আর ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন প্রেস করে রাখো, যাতে মামামের আমার ডেইলি ব্লগের বিভিন্ন ভিডিওস তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারো, আর সবার আগে নোটিফিকেশান যেতে পারে, সেটার জন্য বেল আইকন প্লিজ প্রেস করে রাখবে। আর যাতে আমি খুব তাড়াতাড়ি 5K কমপ্লিট করতে পারি, এখন মাত্র 2K চলছে, 5K যাতে কমপ্লিট করতে পারি। আর ওয়াচ টাইমটা প্লিজ বাড়াও, যাতে আমি একটু হলেও এখান থেকে স্বনির্ভর হতে পারি। তো আমি জানি না ঠিক, তো কেউ যদি জানো যে 2K হওয়ার পরে কী করতে হয় প্লিজ সবাই কমেন্ট করো। তো এখন রাখছি, বাই বাই। আমার মামাম ঘুমিয়ে আছে, তো সেই সুযোগে আমি সেপ্টামটা পরে নিলাম। তো তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, টিল দেন বাই বাই, টেক কেয়ার। আরও একটা কথা, এই ভিডিওটা আমি ডেডিকেট করলাম আরও একজনকে, সেটা হচ্ছে আমার জুলি বুনু। ওর ইউটিউবে নাম হচ্ছে নেহা গুপ্তা। বুনু, আই মিস ইউ সো মাচ, তোমাকে, তুমি আমার ভিডিওস দেখো, আমার ভিডিওস এত অ্যাডমায়ার করো, সেটার জন্য অনেক 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 থ্যাংকস। তো তোমার মতো অনেক 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 ভালোবাসা তোমার জন্য, যে তুমি এত সুন্দর আমাকে অ্যাডমায়ার করেছো, আর তুমি বুনুর ছবি দেখতে চেয়েছো, অবশ্যই আমি তোমাকে দেখাবো। তুমি আমাকে FBতে নক করো, আমি তোমাকে সেখানে বুনুর ছবি পাঠিয়ে দেবো। এখনও পর্যন্ত যেহেতু বুনুর ভিডিওসগুলো, ছবিগুলো ভালোভাবে রিভিল করিনি, তো সেটার জন্য আমি এখনও ছাড়ছি না।
ইউটিউবে। তো থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার ভিডিওসগুলো দেখো, আমার খুব ভালো লাগে। আই লাভ ইউ জুলি বুনু, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। দিস ফর ইউ, বাই বাই।